জলটার জন্য তো দেরি হয়ে গেল, আজকে সুন্দর লোটে মাছ বাজার থেকে আনা। কি গো ছেলে মেয়ে নাতি নাইরা সব ভালো আছে তো? আজকে আমরা দু বিয়ানে চলে এসেছি তোমাদের কাছে, এই দু দুটো রান্না নিয়ে, একটা হবে লোটে মাছের আর একটা হবে ফুলকপির, বাজারের টাটকা ফুলকপি আর এই লোটে মাছ। আজকে লোটে মাছের সাইজগুলোও খুব ভালো, দেখো না। চলো আর দেরি করবো না, বিয়ান তো ওদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে, আমি মাছগুলো বেছে নিই। জানেন বিয়ান, এই লোটে মাছ আমাদের বাড়িতে কোনোদিনই হয়নি। আমাদের বাজারেতে এমনি এইসব মাছ মানে আসেনি না, টাটকা সব পুকুরের মাছ সব পাওয়া যায়নি, নদীর মাছ আমাদের ওখানে, যেমন নদীর মাছ, পুকুরের মাছ দুটো বিয়াই সমান। তার বলতে সংসারের মানে কি বলবো, সমস্ত খোঁজ খবর রাখবে সব সময়তে, কি আছে না আছে, হ্যাঁ বাজার দোকান, খুঁটি নাটি সংসারের সমস্তই মানে সব সময় খোঁজ নেবে। সব মানুষ কি জানেন তো সংসারকে প্রচন্ড ভালোবাসে, ভালোবাসে বলি তাই। অনেক সময় হয়তো কিছু নেই, হয়তো ভুলে গেছি আমি, আপনার বিয়াই নিয়ে চলে এলো, তাই গো বলছে এটা রাখো। তারপর আমি সেই গো ভুলে গেছিলাম গো এটা আনতে বলতে, সাবান নেই কি হয়তো, সাবান নেই হয়তো বলতে ভুলে গেছি, ঠিক মনে করে নিয়ে চলে আসবে। কপির শাড়িটা কি সুন্দর, মানে একবার ফ্রেশ কপিটা, কি বলবো, বন্যার জন্যে আমাদের জমিতে বছর কপি করতে পারলাম না, জমিতে তো কত জল হয়ে গেল, বসাতেই পারা গেল না, নাহলে আমাদের কপিও কত সুন্দর বড় বড় কপি হয়। প্রথম উঠলেই আমাদের ঘরে আগে দিয়ে যাবে বড় মেয়েকে, তারপর আপনারা ঘরে খাবে সে তো জানি। এবছর জলের জন্যই তো হলো না, না তো হতো মনটা খারাপ কপি করতে পারিনি বলে এবছর। দেখুন অসময়ে কপি হলো, সত্যি ঠিকই বলেছেন, কপি বাদনটা ভালো, বাদনটা ভালো কপিটা একবার ফ্রেশ একদম পুরো, সাদা ধপধপ করছে একবার। দেখুন বিহান, এই মাছের কোনো ঝামেলা নেই কাটাকুটির, হ্যাঁ শুধু মুখের কাজটা আর এই ল্যাজটা বাদ দিলেই হয়ে যাবে। মাছ কাটা হয়ে গেল, সব বাচ্চা ধোয়া করে নিয়েছি, এবার মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লোটা মাছ। জান দিদি এই উনুনটা এত ভালো নয়, যদি এবার সোয়েটারটা ভালো থাকে, যদি বিচি বিচি না হয় কি কি সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গেই মারবো, কফিটা ভাপিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আলুটা ভেজে নেবো, কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমার একটু নুন, একটু হলুদ,
আলুটা ভাজা হয়ে গেছে। কপিটা একটু হালকা করে দিয়ে দেবেন। কপি ভাজা হয়ে গেছে। ফুলকপি তরকারিটা করে নেব, ফোড়ন দিচ্ছি। তেজপাতা, এটা গরম মশলা। ফোড়ন হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। একে একে গুঁড়ো মশলাগুলো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, মশলাটা ভালো করে কষে নিয়ে এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। আলুটা আলসেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আলু তরকারিটা হয়েই গেছে, এবার এই গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ, এবার একটু ঘি দিচ্ছি এক চামচ, লোটে মাছের রান্নাটা করব। তেলটা হয়ে গেছে, পেঁয়াজ কুচুনো দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন বাটাটা দিয়ে দিই। টমেটো কুচুনো, সঙ্গে কাঁচা লঙ্কা কুচুনো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দুদিন অত জল হলো, প্রচুর গরম রেখেছে চাকরিগুলো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে এরকম ঘাটা ঘাটা হয়ে গেছে, হ্যাঁ নাড়তেই থাকতে হবে। সিরের যে কাঁটাগুলো আছে দেখে তুলে ফেলতে হবে, নাহলে মুখে লাগবে। এই যে এই শুকনো ঝুড়ির মতো হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। নিন দিদি শুরু করুন। নোটে মাছ একবার আমি খেয়েছিলাম, আপনার হাতে রান্নাই নোটে মাছ আবার খাচ্ছি। এখনো খাননি, এখন তো কপি দিয়ে খাচ্ছেন, আর নোটে মাছ খান তারপর তো। অনেকদিন আগে ভাসুর শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওখানে নোটে মাছ খেয়েছিলাম। ও
কোনো অনুষ্ঠান ছিল বুঝাই না এমনি গিয়েছিলাম ও আপনি নটে মাঝে রান্না করেছেন আমি খাচ্ছি ওদের রান্নাটা একটু অন্যরকম করেছিল আচ্ছা এবারে আপনি এইভাবে করলেন দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে বিয়ান হ্যাঁ একদিন বাড়িতে বিয়া বিয়াইকে রান্না করে দেবেন বিয়াই মাসাইকে বলবেন কিনে নিয়ে আসতে দিয়ে এরকম রান্না করবো করবো একদিন রান্না আমিও কিছু জানতাম আমিও জানতাম না কি না যে থেকে রান্না করছে সেই থেকেই সব কিছু জানলাম